আজ তৈরি করে দেখাবো বাসি ডালের মজাদার ভর্তা। অনেকের ঘরে আছে রেগুলারই ডাল রান্না করা হয়, কিন্তু অনেকে আছে বাসি ডালটা পছন্দ করে না, একদিনের পর হলে আর ডালটা খেতে চায় না, ডালটা ফেলে দিতেও মায়া লাগে, এত ডাল রান্না করতে কষ্টও লাগে, বাসি ডালও খাওয়া হয় না। ডালটাকে ফেলে না দিয়ে এটাকে আমরা একটা মজাদার ভর্তা তৈরি করতে পারি, সেজন্য দেখাচ্ছি আমি। এখানে ডালটা রান্না করা হয়েছিল, অনেকগুলো ডাল রান্না করা হয়েছিল, এই সেখান থেকে আমার এতটুকু ডাল রয়ে গেছে। তো আজকে বাসি হয়ে যাওয়ার কারণে এটা ডালটা খাওয়া হবে না, তখন আমি কি করব, এই ডালের যে উপরে পানিটা, পানিটা শুকাতে কিন্তু অনেক দেরি লাগবে, ইচ্ছে করলে পানিটা সহ চুলায় বসিয়ে দিয়ে আপনারা শুকাতে পারেন। এছাড়া আমি করি কি, অনেক সময় ডালের পানিটা উপরে থেকে নিয়ে নিই, তাড়াতাড়ি ভর্তাটা হওয়ার জন্য আমরা কি করব, উপর থেকে পানিটা নিয়ে নিব, আস্তে করে উপর থেকে পানিটা নিয়ে নিব। আমি ডালটার পানিটা আলাদা করে নিয়েছি, এই যে ডালের পানিটা, এটা আপনারা খালিও খেয়ে নিতে পারেন, আর যদি সময় থাকে তাহলে চুলাতে শুকিয়ে নেবেন। এটা আমি আলাদা করে নিলাম, নিয়ে যে ডালটা থাকলো দেখতেই পাচ্ছেন নিচে অনেকখানি ডাল, এই যে অনেকখানি ডাল কিন্তু আছে, এটাতে পেঁয়াজ ধনে পাতা রসুন সবই আছে, তেলও আছে বাগার দেওয়ার। এখন চুলাটা আমি ধরিয়ে দিব, চুলাটা ধরিয়ে দিয়ে বলক উঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, নেড়ে দিতে হবে, এবং বলক যখন উঠে যাবে তখন আমাদের চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চেয়ে কম দিয়ে, দেখতেই পাচ্ছেন এখন এখন কিন্তু টকবকটা কম হচ্ছে। এভাবে করে আমরা ঘন্টা খানিকের জন্য এভাবে রেখে দিব, এবং আস্তে আস্তে করে সুন্দরভাবে এটা নিজে নিজে সেট হয়ে পানিটা শুকিয়ে যাবে, বাষ্প হয়ে উড়ে যাবে, এবং নিচে শুধু পিওর ডালটা থাকবে, এই ডালটা দিয়ে আমরা ভর্তা বানাবো। তো আমরা শুকানো পর্যন্ত অপেক্ষা করি। ডালটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি হালকা তাপে, অবশ্য অনেকে জানে আর যারা না জানে তাদের জন্য, আর অনেকে আছে পোড়া পোড়া করে, এরকম আমি যেভাবে পোড়া পোড়া করেছি এরকম পোড়া পোড়া করে অনেকে গরম ভাত দা খায়, সেটাও ভালো লাগে। এখন এটাকে আমি ভর্তা বানাতে চলে যাব। আমি ভর্তা বানানোর জন্য 2-3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি লাগবে। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আমি 2 টেবিল চামচ দিলাম, আর লাগবে এখানে শুকনো মরিচ, এটা আমি টেলে রেখেছি, তেল ছাড়া তাওয়া টেলে রেখেছি, আমি 4টি দিব, কেউ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, কিন্তু কাঁচামরিচ দিলে ভালো লাগে না। এখন এটাকে আমি আগে ডলে নিব, মরিচটা ধরতে যদি অসুবিধা লাগে তাহলে হাতে আগে তেল মাখিয়ে নেবেন, তা না হয় গ্লাভস লাগিয়ে নেবেন। আমি 4টি দিলাম, দিয়ে আমি একটু হালকা এগুলো লবণ দিয়ে ডলে নেব, মরিচটা লবণ দিয়ে ভালো করে ডলে নিয়েছি, লবণ দিয়ে ডললে তাড়াতাড়ি ডলা হয়, এবং পেঁয়াজটা তারপরে দিয়ে ভালো করে মেখে নিব, ভালো করে মেখে একটু নরম করে নিব, কিন্তু বেশি অতিরিক্ত মাখা যাবে না, তা না হলে পানি বের হয়ে যাবে, যাতে একটু সফট হয় এরকমভাবে, দেখতেই পাচ্ছেন। আমি যে মরিচটা দিয়েছি, মরিচ এবং পেঁয়াজের পরিমাপটা নিজেদের মতো দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়েও দেওয়া যেতে পারে। এখন আমি যে ডালটা আছে নিচেটা হালকা পোড়া লেগে যেতে পারে, এটা সমস্যা নেই, এটা চুলায় বসায় রাখলে একটু পোড়া লাগেই। এখন আমি আস্তে করে উপর থেকে নিতে থাকবো, নিচে যদি পোড়া লেগে যায় সেটা আমরা দিব না, উপর থেকে এভাবে নিতে থাকবো। এটা কিন্তু আমার পুরো রান্না ডাল, সেজন্য ধনে পাতা পেঁয়াজ রসুন সবই দেখা যাবে, সে ডালটা রান্না করা কিন্তু সিদ্ধ না, পুরো রান্না করা যে ডালটা থাকে বাসি ডাল, আগের দিনে যেটা রান্না করে রেখেছিলাম সেটা। অনেক সময় দেখা যায় ডালটা খাওয়া হয় না, এভাবে ফেলে দিতে হয়, তখন আমরা এভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারি, এটা কিন্তু আমার আলাদা একটা টেস্ট লাগে, নিচে যেটা লেগে আছে সেটা কিন্তু দিব না। এখানে আমার 1/2 কাপের যে একটু বেশি হবে ডালটা, সে পরিমাণ আমি নিয়েছি। এখন আমি এটার সাথে 1 টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিব, আর এখানে দিয়ে দিব আমি স্বাদ বাড়ানোর জন্য একটি ডিম সিদ্ধ করে রেখেছি, এটা দিব, এটাও যদি ভালো লাগে দিবেন, তা না হলে দরকার নেই, এটা দিলে একটু আঠা আঠা হয় এবং খেতে ভালো লাগে ডিমটা। আমি অনেক সময় দেই আবার অনেক সময় দেই না। এটার সাথে ইচ্ছে করলে একটি আলুও সিদ্ধ করা দেওয়া যেতে পারে, আলু সিদ্ধ করা থাকলে দিতে পারেন। ভালো করে মেখে নিতে হবে, মেখে নিয়ে 1টা চিলতে লেবু দিতে হবে, তাহলে একটু টক টক হবে, খেতে ভালো লাগে। এটা সবই হচ্ছে নিজের রুচির উপরে, ভালো লাগলে দিবেন, না হয় দরকার না, আমি যেভাবে বানাই সেটা আমি শেয়ার করছি। আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম, আবার অতিরিক্ত টক হয়ে গেলে ভালো লাগবে না। এখন এগুলাকে এখন ভালো করে মেখে নিব, লবণটা দেখে নিতে পারেন। আমার এখানে তাজা ধনে পাতাটা নাই আপাতত, তাই আমি ফ্রোজেন ধনে পাতাটা দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এটাকে এখন ভালো করে মেখে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে, ঘরে যদি ডাল থাকে একদিন কে বানিয়ে দেখতে পারেন। এই ডাল ভর্তাটার একরকম টেস্ট লাগবে, আর যেটা আমরা তাজা ডালটা সিদ্ধ করে বানাই সেটা কিন্তু আর আলাদা টেস্ট লাগবে, দুটো কিন্তু দুরকম লাগবে। তাহলে দর্শক, তৈরি হয়ে গেল আমার বাসি ডালের ভর্তা, ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন,
এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার সব রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে।